হাই ফ্রেন্ডস, আমি পায়েল। আমার রান্নাঘরে সকলকে স্বাগত। আজ আমি শেয়ার করছি ঠাকুরবাড়ির একটি বিখ্যাত রান্না, নিরামিষ আলুর দম। আপনারা হয়তো অনেকেই বাড়িতে আলুর দম রান্না করে থাকেন, তবে আমার আজকের এই আলুর দমের রেসিপিটা একদম ভিন্নভাবে, ভিন্ন স্বাদে আপনাদের সাথে শেয়ার করছি। আমার চ্যানেল এখনও যদি না সাবস্ক্রাইব করে থাকেন, তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। তাহলে চলুন রান্নাটা শুরু করা যাক। সবার প্রথমে একটা মশলা তৈরি করব। তার জন্য মিক্সি জারে নিয়ে নিয়েছি দুটো ছোট টমেটো, একটু আদা, আর নিয়েছি ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো, কাশ্মীর লঙ্কার গুঁড়ো, হলুদের গুঁড়ো। তারপর সামান্য একটু জল দিয়ে এই মশলাটা আমি বেটে নেব। আসলে ঠাকুর বাড়িতে শিলপাটায় বেটেই মশলা ব্যবহৃত হতো, তাই আমি এভাবে মিক্সিতে এখন আমি পেস্ট করে নিচ্ছি। দেখুন, আমি পেস্টটা করে নিয়ে চলে এসেছি, এই রকম হয়েছে। এবারে কড়াইতে সর্ষের তেল আর ঘি গরম করতে দিলাম। তেল আর ঘি ভালো মতো গরম হয়ে গেলে দিয়ে দেবো একটা তেজপাতা আর একটা শুকনো লঙ্কা, দিয়ে দেবো দুটো ছোট এলাচ, এক টুকরো দারচিনি। ফোড়নটা 20-30 সেকেন্ড ভালো করে ভেজে নেব। যখন একটা সুন্দর গন্ধ বেরোবে, তখন আমি এর মধ্যে দিয়ে দেবো সামান্য পরিমাণ চিনি, তারপর যে মশলাটা আমি বেটে রেখেছিলাম সেই মশলাটা। তারপর লো ফ্লেমে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব। খেয়াল রাখতে হবে গ্যাসের ফ্লেম যেন একদম লোতেই থাকে। লো ফ্লেমে মশলাটাকে খুব ভালো করে কষাবো, যাতে তেলটা ছেড়ে বেরিয়ে আসে। দেখুন, তেলটা কিন্তু ওপরের দিকে ভেসে উঠেছে। এখন আমি এর মধ্যে অ্যাড করছি 2 চামচ ফেটানো টক দই। বড় টেবিলস্পুনের 2 টেবিলস্পুন আমি টক দই এভাবে ফেটিয়ে নিয়েছি সামান্য জল দিয়ে। তারপর আবারও মশলা কষাতে হবে লো ফ্লেমে। একদম গ্যাসের ফ্লেমটা লোতে রেখে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে, যতক্ষণ না তেল ছেড়ে বেরিয়ে আসছে। আমি গ্যাসের ফ্লেমটা লোতে রেখে ঢাকা দিয়ে মশলাটাকে কষিয়ে নেব। 2 মিনিট পর আমি ঢাকা খুলে নিচ্ছি। দেখুন, ওপরের দিকে তেলটা ভেসে উঠেছে, তার মানে মশলা আমার কষানো রেডি হয়ে গেছে। এই রকমভাবেই মশলাটা কিন্তু কষিয়ে নিতে হবে, এতে করে এই আলুর দমের স্বাদ খুব ভালো আসবে। আপনারা বাড়িতে একবার এভাবে ট্রাই করে দেখুন, আশা করছি আপনাদের খুব ভালো লাগবে। যখন মশলাটা একদম ভালোভাবে কষানো হয়ে যাবে, তখন এর মধ্যে অ্যাড করে দিতে হবে সিদ্ধ করে নেওয়া আলু। আলুটাকে দিয়েও এবার খুব ভালো করে কষাতে হবে, যতক্ষণ না তেল ছেড়ে বেরিয়ে আসছে ততক্ষণ পর্যন্ত কষাতে হবে। আমি আলুটা দেবার পর প্রায় 3-4 মিনিট কষিয়েছি। তারই মাঝখানে দিয়ে দিয়েছি পরিমাণ মতো লবণ। গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখেই কিন্তু সমস্ত রান্নাটা আমাদের করতে হবে। মশলার সাথে আলু আমার খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। দেখুন, তেল ছেড়ে কিন্তু বেরিয়ে এসেছে, দেখতেই পাচ্ছেন। দারুণভাবে কিন্তু আমার আলুটা কষানো রেডি হয়ে গেছে। এখন আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি পরিমাণ মতো গরম জল। অবশ্যই এখানে গরম জল ব্যবহার করবেন, এতে করে এই রান্নার স্বাদ এবং রং দুটোই ভীষণ ভালো আসবে। এবারে খুব ভালো করে আমি যে মশলাগুলো কড়ার গায়ে লেগে আছে সেগুলো গ্রেভির মধ্যে দিয়ে দিলাম। তারপর আবারও ঢাকা দিয়ে 2-3 মিনিট লো ফ্লেমে রান্না করে নিয়েছি। এখন আমি দিয়ে দিচ্ছি ওপর থেকে শাহী গরম মশলার গুঁড়ো, আর দিয়ে দেব ঘি। তারপর ভালো করে আবারও নাড়াচাড়া করে মিশিয়ে নেব। এভাবে ওপর থেকে ঘি আর গরম মশলা দেওয়ার জন্য এই আলুর দমের স্বাদ এবং গন্ধ দুটোই ভীষণ ভালো হবে। একবার নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি,
তারপর আপনাদের দেখাচ্ছি, দেখুন কতটা সুন্দর এর গ্রেভিটা হয়েছে আর কালারটাও কতটা সুন্দর হয়েছে। খেতে অত্যন্ত সুস্বাদু, আপনার বাড়িতে অবশ্যই একবার ট্রাই করে দেখুন, কথা দিচ্ছি আপনাদের দারুণ ভালো লাগবে। এবারে ঢাকা দিয়ে আমি 2 মিনিট স্ট্যান্ডিং টাইম রেখে দেবো, তারপর গরম গরম পরিবেশন করব লুচি বা পরোটার সাথে। আমার আজকের এই ঠাকুরবাড়ির নিরামিষ আলুরদমের রেসিপি আপনাদের কাছে কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার এবং কমেন্ট করার অনুরোধ রইল। আজ তাহলে এ পর্যন্তই, আবার রান্নার নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে যাব। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আমার রেসিপিটি এতক্ষণ ধরে দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।